কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
হরিবল নিতাই নিতাই জনিতাই নিতাই নিতাই হরে কৃষ্ণ নিতাই 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 জন
তর জন নাদ বিষাদ দুর্জন হরি তর জন হরি সব ভয় ভঞ্জন কারণ করুন হব ভয় ভঞ্জন কারণ করুন ভব ভয় ভঞ্জন কারণ করুন প্রণমামি চ শ্রী সচেতনয় প্রণমামি চ শ্রী সচেতনয় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে হরে গুরু ব্রহ্মা 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 গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে গুরবে কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তন্নু নমঃ হরি
কলপুত রূপস্য রূপাসিন্ধুভ্য এবচ এবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো গোরাতনু কুশিত কন
কাঞ্চন জন রে হরে হরে রাগ ভোজন দে সঙ্গ সঙ্গ
তো ভালো করি নাই রে রাগ ভয়ে দংশন কইল রিব নাই রে রাগ ভয়ে দংশন কেন গঙ্গার ঘাটে গেলাম কাজ তো ভালো করি না সলু ঝুমনে বাবা ভুজমে গঙ্গ সল ঝুমনে অন্তর কাপয়ে মো ওরে প্রাণ সজনী করে বিষয়ঙ্গ জর জর করে বিষয়ঙ্গ জর জর আমি কাজ তো ভালো করি নাই রে তারে কাজ তো ভালো করি নাই রে তারে কাজ তো ভালো করি নাই রে আ তারো কাপয়ে আনন্দ লীলাময় বিগ্রহ হেমাব দিব্য ছবি সুন্দরায় দশময়ী মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো এই আসরে বইসে যত কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ ভক্ত এই আসরে বইসে যত গৌর ভক্ত গৌর ভক্তগণ সবাকার পদরেণু হোক আমার মস্তক ভূষণ মস্তক ভূষণ হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম আমাদের পরপারের করি তাই বদন ভরে সবাই আগেবার বলুন যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যায়তে মুখৈ দা পরিচ পরিচর্যায়ং কলৌ তত হরি সংকীর্তনা হরি সংকীর্তনা জয় নিতাই জয় গৌর সর্দার বাড়িতে আপনারা যারা দিবাদিপ্রাহরিক সময়ে সমবেত হয়েছেন এই গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দুরগত আহূত অনাহূত অভ্যাগত রবাহূত পরম পরম সাধু গুরু বৈষ্ণব ভক্ত চরণে এই অধম কৃষ্ণপদ হালদারের রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম হরে কৃষ্ণ লীলা সংকীর্তন একটি বিশেষ
আমাদের বাঙালির ঐতিহ্যমণ্ডিত একটি সম্পদ। বাংলার মাটিতে এই লীলা কীর্তন একটি বিশেষ ভক্তিমার্গীয় সঙ্গীত। তবে মনে রাখতে হবে, এই সঙ্গীতের কিছু ধারা আছে। আমার চৈতন্য মহাপ্রভু যখন বাংলার মাটিতে তথা ভারতবর্ষে তিনি হরিনাম বিতরণ করেছিলেন, তখন পরিস্থিতি বা পরিবেশ এত সুন্দর ছিল না। কেন ছিল না? কারণ তখন গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না আমাদের ভারতবর্ষ। তখন রাজনৈতিক পরিস্থিতি খুব কঠিন ছিল। এখন যা দেখছেন এই অনেক ভালো। তখন ভারতবর্ষে মুসলমান শাসন চলছে, ভারতবর্ষের তখন শাসক ছিলেন ইব্রাহিম লোদি, আমাদের বাংলার শাসক ছিলেন শাহিন শাহ হোসেন শাহ, দুটোই কিন্তু মুসলমান। কাজী সাহেবের দ্বারা এক একটি অঞ্চল পরিচালনা করা হতো, বেছে বেছে মুসলমানদেরকে কিন্তু কাজী করা হতো। সেই সাংঘাতিক একটি পরিস্থিতির মধ্যে আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তার হয়তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু মাত্র 48 বছর তিনি আমাদের মধ্যে ছিলেন, 24 বছর সংসার, 6 বছর লুপ্ত তীর্থ উদ্ধার, 6 বছর হরিনাম সংকীর্তন বিতরণ। এই যে 24, 6, 6 আর বাকি থাকে 12, এই 12 বছর তিনি আর কোথাও যাননি। পুরীধামের গম্ভীরায় কাশী মিশ্রের বাগান বাড়িতে রায় রামানন্দ আর স্বরূপ দামোদর, যারা বৃন্দাবনে ছিলেন ললিতা বিশাখা, তাদেরকে নিয়ে তিনি প্রেম এই লীলা কীর্তন আস্বাদন করেছেন। নিত্যানন্দ প্রভু গিয়ে বলেছিলেন, ভাই নিমাই একটা কথা বলি, তুই এলি আমি এলাম, বাংলার মাটিতে হরিনাম বিতরণ করলাম, একটা কাজ আমাদের অপূর্ণ থেকে গেল ভাই। কি কাজ দাদা? নাম প্রেমের বন্যায় জগৎকে ভাসালাম তুই আমি আমরা সবাই, কিন্তু বৃন্দাবনের যে অকৈতব কৃষ্ণ প্রেম, যিনি জম্বু নদ হেম, যে প্রেম এই নীলকে না হয়, সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম আমাদের প্রচার করা হলো না। গোপন বৈঠকে বসলেন, গম্ভীরায় দরজা দিলেন, তিনজন বসলেন গোপন বৈঠকে, কি করে জগৎ সংসারে লীলা কীর্তন প্রচার করবেন? সেই দিন যদি সেই বৈঠক না হতো, সেদিন যদি সেই গোপন আলোচনা না হতো, আজকে আমরা এই আলোকমালায় ফুলমালায় সুসজ্জিত করে ভগবানের লীলাগান আস্বাদন করতে পারতাম না। তিনজন ছিলেন সেই বৈঠকে, সেই তিনজন কারা? আমার চৈতন্য মহাপ্রভু, শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, আর মহাপ্রভুর থেকে 52 বছরের বড় বৃদ্ধ বৃদ্ধ অদ্বৈত আচার্য। নিত্যানন্দ, মহাপ্রভু, অদ্বৈত। আজকের এই লীলা কীর্তন এত প্রচার, এত প্রসার, এত আনন্দ,
এত উন্মাদনা এই বৈঠকের কারণে। মহাপ্রভু বললেন, শোনো, হরিনাম বিতরণ করতে করতে আমার সময় শেষ, লীলা কীর্তন প্রচার করা হলো না, তাই আমাদের এই তিনজনকে আবার পৃথিবীর বুকে আরেকবার করে আসতে হবে। অদ্বৈত, তোমাকেও আসতে হবে। নিত্যানন্দ, তোমাকেও আসতে হবে। আমি গৌরাঙ্গ, আমি আবার আসব। দ্বিতীয়বার ভারত ভূমণ্ডলে আমাদের তিনজনকে আসতে হবে শুধু এই লীলা কীর্তন প্রচারের জন্য। আমি হব শ্রীনিবাস আচার্য প্রভু, মহাপ্রভু বলছেন, পাগলা চৈতন্যের সন্তান রূপে আমি জন্ম নেব, শ্রীনিবাস আচার্য। বর্ধমানের জাজিক গ্রামে এখনো যার শ্রীপাঠ আছে, শ্রীনিবাস আচার্য, ইনি চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় অবতার। শ্রীপাদ দাদা নিতাই, হরিনাম প্রচারের জন্য তোমাকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। দ্বিতীয়বার তুমি আবার আসবে, আমি হব শ্রীনিবাস আর তুমি হবে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। রূপ রঘুনাথ পদে রহু মোর আস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। আর অদ্বৈত প্রভু, অদ্বৈত তোমাকে আসতে হবে, তোমার নাম হবে দুঃখী কৃষ্ণ দাস বা প্রভু শ্যামানন্দ। আমরা তিনজন ভারতে আবার জন্ম নেব, নাম প্রচার করেছি, প্রেম প্রচার করেছি, প্রেমের বন্যায় জগৎকে ভাসিয়েছি। কি হাড়ি, কি চণ্ডাল, কি ডোম, কি মাথর, কি মুচি, সবাইকে কোল দিয়েছি, কিন্তু বৃন্দাবনের লীলা প্রচার হয়নি, তাই আমরা জন্ম নেব পুনরায়। জন্ম নিলেন আমার নরোত্তম দাস ঠাকুর। কবে জন্ম নিলেন, তিথিটা আপনারা পালন করেন, কিন্তু দুঃখের বিষয় অনেক বাঙালি জানে না, অনেক ভক্তও জানে না, অপরাধ নেবেন না, অনেক কীর্তনিয়া জানে না যে নরোত্তম দাস ঠাকুর কবে জন্ম নিয়েছিলেন। ভীম একাদশী পালন করেন তো আপনারা? ভীম একাদশী, বেশ, এই ভীম একাদশীর পরের দিনের দ্বাদশীটার নাম কি জানেন? ভীম একাদশীর পরের দিন যে দ্বাদশী, ওই দ্বাদশীটার নাম হচ্ছে বরাহ দ্বাদশী। জলমগ্না পৃথিবীকে উদ্ধারের জন্যে আর হিরণ্যাক্ষকে বধ করবার জন্য, এই দুটো কারণে সত্যযুগে তিন নম্বর অবতার মৎস্য কর্ম বরাহ। এই বরাহ মূর্তি ধারণ করেছিলেন ভগবান বিষ্ণু, যেদিনে ধারণ করেছিলেন সেই তিথিটা হচ্ছে এই ভীম একাদশীর পরের দিন বরাহ দ্বাদশী। বরাহ দ্বাদশীর পরের দিনের যে তিথিটা, সেই তিথিটাকে আমরা বলি নিত্যানন্দ ত্রয়োদশী। ওই দিনে আমার নিত্যানন্দ প্রভু জন্ম নিয়েছে। আর ওই নিত্যানন্দ ত্রয়োদশীর পরে যে পূর্ণিমাটা আসে, কি পূর্ণিমা? মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমার দিনে বর্তমানে বাংলাদেশের খেতুড়ি গ্রামে জমিদার কৃষ্ণানন্দের ঘরে নারায়ণী দেবীর গর্ভ আলো করে নিত্যানন্দের দ্বিতীয় অবতার জন্ম নিয়েছিলেন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আর অদ্বৈত আচার্য হলেন প্রভু শ্যামানন্দ। এই তিনজন এই লীলা কীর্তনে তিনটি ঘরানা সৃষ্টি করেছেন। আমি একটু আগে
যে সমতাল গাইলাম নাকি তিওট গাইলাম, এই যে তিওট গান শুনলেন আপনারা, এই বড় ঘরের যে গান, এই গান সৃষ্টি করেছেন আমার প্রভু নরোত্তম দাস ঠাকুর, দাস ঠাকুর মহাশয়। এই ঘরানার নাম হচ্ছে গরানহাটি ঘরানা। মধ্যগতির যে তাল, মধ্যম দঠুকি মধ্যম দশকষি, এইভাবে যে মধ্যগতির তাল সৃষ্টি করেছেন আমার শ্রীনিবাস আচার্য প্রভু, যিনি আমার সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। এই ঘরানার নাম হচ্ছে মনোহর মনোহর শাহী ঘরানা। আর ছোট ছোট যে গানগুলো, ছোট ঘরের যে গান, সেই গান সৃষ্টি করেছেন আমার প্রভু শ্যামানন্দ। এই ঘরানার নাম হচ্ছে রেনিটিবার রানীহাটি ঘরানা। কীর্তনের এই তিনটি মূল ঘরানা এই তিনজন সৃষ্টি করেছিলেন। তাহলে মহাপ্রভু একবার আসেননি, দ্বিতীয়বার তিনি এসে আমাদের কীর্তন প্রচার করেছেন, সঙ্গে এনেছিলেন এই দুজনকে, শ্রীনিবাস আচার্য, আহা প্রভু শ্যামানন্দ এবং নরোত্তম দাস ঠাকুর। তিন বন্ধু ছিল, কিন্তু একদম অভিন্ন হৃদয় বন্ধু এরা তিনজন ছিলেন। সেই চৈতন্য মহাপ্রভু যার এত কৃপা এত দয়া, একবার এলেন চৈতন্য হয়ে নাম বিতরণ করলেন, আর একবার এসে তিনি কীর্তন প্রচার করলেন। আমাদের জন্য তার কত অক্লান্ত পরিশ্রম, সেই কীর্তনের মধ্যে আমরা এখন ব্রতী হয়েছি। আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে আমরা যাব। গৌরাঙ্গকে আমরা সবাই ভালোবাসি গো, সবাই ভালো, কিন্তু মহাপ্রভুকে সত্যিকারে ভালো যিনি বেসেছিলেন, দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে, তিনি হলেন আমার বিষ্ণুপ্রিয়া দেবী। আজকে প্রথম গৌর দর্শন করেছেন, এসে তার প্রিয় সখী কাঞ্চনার কাছে বলছেন, গো নিরমল গোরাতনু কোষিত কাঞ্চন জনু, নিরমল গোরাতনু রসিত কাঞ্চন জনু, হৃদয়তে শৈরে অরূপ হেরোইতে পড়ি গেল ভো, আহারে ভোর ভোর মানে এখানে ভোর মানে ভোরবেলার যে ভোর সেটা না, বিভোর হেরোইতে আমি পড়ি যেন ভো, শৈরে হেরোইতে হেরোইতে জনী